জেক্সপো এবং ভোকলেট পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে দুটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট, সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ যে জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ে কিন্তু জানানো হয়েছিল কাউন্সিলের ওয়েবসাইটে যে 18 তারিখের পর বিস্তারিত নোটিশ দেওয়া হবে। ঠিক সেরকমই কিন্তু ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু নোটিশ পলিটেকনিকে ভর্তির জন্য তোমাদের পাবলিশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের পলিটেকনিকের এবছরের যে কাউন্সিলিংয়ের যে শেডিউল, অর্থাৎ কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, কবে কবে কোন কোন কাউন্সিলিং রয়েছে, সেই রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেব। এবং পরবর্তীতে তোমাদের জন্য আলাদা একটা কাউন্সিলিংয়ের নিয়মকানুন, এবছরের নিয়মকানুন রিলেটেড আলাদা একটা ভিডিও দেব, অর্থাৎ রুলস এবং রেগুলেশন তোমরা সেখান থেকে জানতে পারবে এবং জানতে পারবে কীভাবে তোমরা তোমাদের 2022-এর জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিংটা করতে পারবে। তো আজকের এই ভিডিওতে দিনক্ষণ এবং কাউন্সিলিং শেডিউল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, তার আগে তোমরা চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য চিরজীবন কোয়ালিটি এডুকেশনাল এবং ইনফরমেশনাল রিলেটেড কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান তোমাদের মধ্যে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে তোমরা অল নোটিশে ক্লিক করলেই দেখতে পারবে তোমাদের 18 তারিখে গুরুত্বপূর্ণ কিন্তু অনেকগুলো নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। তার মধ্যে সবার প্রথমে যেটা রয়েছে তোমাদের নোটিফিকেশান ফর চয়েস ফিলিং, অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিং শুরু হবে তার প্রথম পার্ট চয়েস ফিলিং। কাউন্সিলিংয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি, তোমরা যারা দেখোনি কাউন্সিলিং কীভাবে করতে হয় আগের ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে কিন্তু তোমাদের যে এই বছরের একাডেমিক সেশনের কাউন্সিলিংয়ের জন্য যে নির্দিষ্ট নোটিফিকেশান, এবং তারপরে লিস্ট অফ গভর্নমেন্ট পলিটেকনিক, তো তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে তার লিস্ট, এবং তারপরে গাইডলাইন্স। গাইডলাইন্স ফার্স্ট ইয়ার জেক্সপো এবং ভোকলেটের আলাদা আলাদা রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের গাইডলাইন্সটা দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন তোমাদের সর্বপ্রথম নোটিশটায় চলে যাব, তোমাদের যে নির্দিষ্ট নোটিফিকেশান। তো এই যে নোটিশটা কিন্তু সরাসরি আমি ওপেন করব, এবং এই যে নোটিফিকেশানটাই তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশান ফর চয়েস ফিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক। তো এখানে তোমাদের জানানো হয়েছে যে যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে, সেটা মডার্ন অফিস প্র্যাকটিস থেকে শুরু করে 3D গ্রাফিক্স ডিজাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তাদের সমস্ত কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু 23 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং সেই 23 তারিখের প্রথম পার্টটা কিন্তু চয়েস ফিলিং হবে। আমি তোমাদের শেডিউলটা যখন দেখাবো তখন কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কীভাবে তোমাদের কাউন্সিলের যে নির্দিষ্ট নিয়ম থাকছে, অর্থাৎ কোন ডেটে কী কী হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা মোবাইল এবং ডেস্কটপে কিন্তু ইজিলি বা ল্যাপটপে কিন্তু তোমাদের যে অনলাইন চয়েস ফিলিং করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে। তো আমি কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণভাবে এই নোটিশটা তোমাদের দেখালাম, আমি কিন্তু পরবর্তী নোটিশে চলে যাব যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু টোটাল শেডিউলটা দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে সর্বপ্রথম যেটা জানানো হয়েছে, তোমাদের যে নির্দিষ্ট কাউন্সিলিং প্রসিডিওর যে কোর্সগুলোর জন্য হচ্ছে সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং MOP, যে সমস্ত কোর্স রয়েছে সেগুলোর জন্যই হচ্ছে। এবং এটাই কিন্তু শেডিউল বা তালিকা তোমরা বলতে পারো, এই তালিকা অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে। তো সর্বপ্রথম তোমাদের যে 3টে রাউন্ড কিন্তু এখানে দিয়েছে, আমি দেখো স্টেপ বাই স্টেপ আসছি। সবার প্রথমে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং বা ফার্স্ট ফেজ, এটা কিন্তু তোমাদের 23 থেকে আগস্ট 31 পর্যন্ত হবে, 23 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত হবে, এটা কিন্তু ফার্স্ট ফেজ। এবং এর জন্য যে সময়কাল দেওয়া রয়েছে এর মধ্যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং করে তোমাদের লক করতে হবে, তার প্রসিডিওর নিয়মকানুন আমি পরবর্তী ভিডিওতে বলবো, আগেও অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখোনি সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তারপরে তোমাদের এই চয়েস ফিলিংয়ের রেজাল্ট কিন্তু বেরোবে 1 সেপ্টেম্বর, এবং তারপরে কিন্তু ভর্তির ডেট যেটা থাকবে 2 সেপ্টেম্বর থেকে কিন্তু 7 সেপ্টেম্বর, অর্থাৎ 7 তারিখ কিন্তু সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, এবং ইনস্টিটিউট সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করবে 8 তারিখ। অর্থাৎ ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং সেটা কিন্তু বলতে গেলে 23 তারিখে শুরু হবে এবং 8 তারিখে কিন্তু শেষ হবে।
তারপরে কিন্তু সেকেন্ড রাউন্ড। আমি তোমাদের বলেই দিয়েছিলাম ফার্স্ট রাউন্ডে কিন্তু তোমাদের চয়েস ফিলিং করে নিতে হবে, তারপরে কিন্তু আর চয়েস ফিলিং নেই। তাই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু বেরোবে 9 তারিখে, সেকেন্ড রাউন্ডের ভর্তির জন্য যে ডেট থাকবে সেটা 10 থেকে 14 তারিখ, এবং তারপরে ইনস্টিটিউট এটাকে ভ্যালিড করবে 15 তারিখ। সেই ক্ষেত্রে আবার থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে তোমাদের 16 তারিখ, তারপরে কিন্তু ইনস্টিটিউটে ভর্তির জন্য 17 থেকে 21 তারিখ পর্যন্ত সময় থাকবে, এবং ইনস্টিটিউট সেটাকে ভ্যালিড করবে 22 তারিখ। তারপরে যেটা তোমাদের থাকছে পাবলিকেশন কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি, অর্থাৎ এই কাউন্সিলিংয়ের গুলোর পরে কিন্তু কিছু ফাঁকা সিট থাকবে, তারপরের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং হবে। স্পট কাউন্সিলিং কি, ওপেন কাউন্সিলিং কি, এই রিলেটেড আমি ভিডিও আগেও দিয়ে দিয়েছি, পরবর্তীতেও দেবো, তোমরা জাস্ট জেনে রাখো স্পট কাউন্সিলিং 26 তারিখ এবং 30 তারিখ হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কাউন্সিলিং প্রসিডিওর কীভাবে হবে সেই রিলেটেড নোটিশও পাবলিশ হয়েছে, আমি কিন্তু সেই নোটিশ নিয়ে আলাদা ভিডিও করে দেবো। এখন বেসিক্যালি তোমরা এই শেডিউলটা সম্পর্কে জেনে নাও এবং কাউন্সিলিং এইভাবে শুরু হচ্ছে এটা জেনে নাও। আর তোমরা আগে থেকেই জানো কাউন্সিলিং প্রসিডিওর সম্পর্কে, কীভাবে কাউন্সিলিং হয় না হয় সেই রিলেটেড যদি না জেনে থাকো চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বিস্তারিত বললাম যে কাউন্সিলিং প্রসিডিওর, তোমাদের কিন্তু ফার্স্ট ফেজেই কিন্তু চয়েস ফিলিং করে নিতে হবে, যেটা আগের নোটিশে দেওয়া রয়েছে, যেটা 23 তারিখ থেকে চালু হচ্ছে সেটা কিন্তু 31 তারিখ পর্যন্ত থাকবে। এই ডেটের মধ্যে তুমি যদি রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং না করো তাহলে কিন্তু তুমি পরবর্তী কাউন্সিলিংগুলোতে বসতে পারবে না। তাই তোমাদের কিন্তু ম্যান্ডেটারি 23 থেকে 31 মধ্যে তোমাদের এই চয়েস ফিলিংগুলো করে নিতে হবে। চয়েস ফিলিং রিলেটেড ভিডিও আমি নিজে হাতে তোমাদের করে দেখাবো, সেই রিলেটেড তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা সরকারি কলেজ পেতে পারো, কিভাবে কাউন্সিলিং করলে ম্যাক্সিমাম র্যাঙ্ক পর্যন্ত তোমরা কলেজ পেতে পারো, সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে আসবে। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ডেটগুলো তোমরা দেখে নাও এবং আগের নোটিশটাও কিন্তু তোমরা দেখে নিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু বলতে গেলে কাউন্সিলিং বা চয়েস ফিলিং শুরু হচ্ছে 23 তারিখ থেকে। 23 তারিখই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের নতুন একটা পোর্টাল খুলবে, যে ওয়েবসাইটে তোমরা এখন দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটেই পোর্টাল খুলবে, এবং সেই ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের যে নির্দিষ্ট কাউন্সিলিংয়ের ট্যাব, সেই ট্যাবে গিয়ে কিন্তু তোমাদের কাউন্সিলিং করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সবাইকে বলে দাও যে এই কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু শুরু হতে চলেছে 23 তারিখে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তারাও ভিডিওটি আদার্স বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয়। খুব গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান দেয়। এবং এখানে কিন্তু তোমরা যে নোটিশ বার, এখানে গিয়ে কিন্তু তোমরা টোটাল পলিটেকনিক কলেজের লিস্টও পেয়ে যাবে, লিস্ট অফ গভর্নমেন্ট পলিটেকনিক যেগুলো রয়েছে সেই পলিটেকনিকের লিস্টও কিন্তু পেয়ে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো আগেও রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানো, এবং কাউন্সিলিং প্রসিডিওর শুরু হলে কিন্তু প্রতিটা কলেজের কাট অফ র্যাঙ্কও চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ওয়াইজ, সাব ডিভিশন ওয়াইজ তোমাদের নির্দিষ্ট পলিটেকনিক কলেজগুলোর নাম কিন্তু এখানে চলে এসেছে। খুব গুরুত্বপূর্ণভাবে আমি কিন্তু ভিডিওতে তোমাদের বিস্তারিত বললাম, যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট পলিটেকনিক স্টুডেন্টদের জন্য, এবং প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তোমরা জানোই প্রো টেকনিক্যাল জিনিয়াস সবসময় তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।